অনেক ভয়ানক গেম। এই আজকে আমরা এমন একটা হরর গেম খেলছি যে গেমের মধ্যে আমরা জোরে কথা বলতে পারবো না, চিল্লাতে পারবো না। এটা অনেক বড় একটা হরর চ্যালেঞ্জ হবে। তো চলো ভাই আজকের গেম শুরু করা যাক। আর আমি যদি না এই গেমের মধ্যে একটু চিল্লা চিল্লি করি জোরে জোরে, তাহলে ভাই এই গেমটা ফেলড হয়ে যাবে আর আমি হেরে যাব। আর আমি একদমই হারতে চাই না। দেখো ডোন্ট স্ক্রিম, গেমটা হচ্ছে 18 মিনিটের গেম, কিন্তু আমাকে অনেক সাবধানে শান্তভাবে আস্তে আস্তে কথা বলতে হবে গেম খেলার সময়। আর গেমটার গ্রাফিক্স দেখে তোমরা একদমই ভেবো না যে গেমটা খারাপ। এই গেমের মধ্যে অনেক ভয়ানক ভয়ানক সিন আছে আর অনেক জাম্প স্কেয়ার আছে ভাই। তো সবাই রেডি হয়ে যাও ভয় পাওয়ার জন্য। আমি তো ভাই এটা ভেবেই ভয় লাগছে যে গেমটায় কতটা জাম্প স্কেয়ার থাকবে ভাই। তো চলো সামনের দিকে তো আমি কিছু একটা দেখতে পাচ্ছি। গেমটার গ্রাফিক্সটা একদমই ভালো না, কিন্তু গেমটার মধ্যে জাম্প স্কেয়ার অনেক ভালো ভালো আছে, আমি এটা তো জানি। আর এখানে দেখো একটা মেয়ে আছে, মেয়েটার ভাই কে যেন হাতের মধ্যে তার কাটা ফুটিয়ে রেখে দিয়েছে গাছের মধ্যে ভাই। ধাপ্পা না করে দেয় মেয়েটা ভাই, চিল্লিয়ে চুল্লিয়ে উঠলে আমিও ভয় পেয়ে যাবো। চলো মেয়েটা এখানে থাক, আমরা সামনের দিকে যাই। আর জঙ্গলের মধ্যে আমি কি করছি ভাই, এটা তো একটা জঙ্গল আর আমি টাইম ট্রাভেল করে অনেক বছর আগে চলে গেছি ভাই, 30 বছর আগে চলে গেছি আমি ভাই। চলো ভাই যাওয়া যাক সামনের দিকে, দেখি ভূত আসে কিনা। আমাকে অনেক সাবধানে থাকতে হবে ভাই। চলো তোমরা দেখবো আজকে ভয় পাও কিনা। যারা যারা বলো যে ভূতের গেম খেলো ভয় পাই না, তাদের জন্য এই গেমটা ভাই। কিছু তো একটা সাউন্ড দূরে দূরে শোনা যাচ্ছে আর গেমটা না অনেক বিদঘুটে লাগছে। আমার কাছে মনে হচ্ছে কি যখন তখন ভূত বেরিয়ে ভাই ধাপ্পা দিতে পারে, কিন্তু ভাই আমি চিল্লাতে পারবো না, কারণ চিল্লালে আমি হেরে যাবো ভাই। চলো আরও সামনের দিকে যাওয়া যাক। ওকে, তো গেম খেলতে খেলতে আমি অনেক দূর চলে এসেছি আর 9 মিনিট 45 সেকেন্ড আছে আমাদের বাকি গেমটা, কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো ভূত দেখতেই পাইনি। ফালতু একটা গেম ভাই, কোনো ভূতই নেই, শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছিল। কোথায় ভূত ভাই? তোমরা কি ভূত দেখতে পেয়েছো এতক্ষণে? আমিও তো দেখতে পাইনি। এদিক থেকে কোনো একটা মন্ত্র শুনতে পাচ্ছি আমি ফুসফুস করে। এ ভূত দম থাকলে বাইরে আয় ভাই, আমার আর ভয়টাই করছে না ভূত দেখে। কোনো জায়গায় আমি ভূত দেখতে পাচ্ছি না, শুধু শুধু খালি আমাকে ভয় দেখানোর জন্য এইসব বলা হয়েছে। আসলে গেমটা না ভয়ের কিছুই নেই, শুধু আমাকে উল্টাপাল্টা মিথ্যা কথা বলে ভয় দেখানো হয়েছে। কেউ তো একটা চিল্লালো এই সাইড থেকে, চলো এই সাইডটাতে যাওয়া যাক। আমি ভূত দেখতে চাই ভাই, আমি সিরিয়াসলি ভূত দেখতে চাই, আমার আর এক ফোঁটাও ভয় করছে না। হোয়াট, বাচ্চাদের কান্না শুনতে পেয়েছো তোমরা ভাই? আমার একটু একটু ভয় লাগছে এখন বাচ্চাটার কান্না শুনে, কিন্তু অতটাও ভয় লাগছে না। কিন্তু ভাই আমি বলা যায় না কখন হুট করে সামনে ভূত চলে আসে ভাই। চলো সামনের দিকে আরও যাওয়া যাক, দেখি ভূত আছে নাকি। হ্যালো, কোথায় বাচ্চা কান্না করলো? একবার মেয়েদের চিৎকার শুনতে পাচ্ছি, একবার বাচ্চার কান্না শুনতে পাচ্ছি। এরকম জঙ্গলে একা একা গেলে মরে যেতাম ভাই, জঙ্গলটাই তো ভয়ানক, ভূত বেরোনোর আগেই ভয় লাগছে ভাই। হ্যালো ভূত, কেউ কি আমাকে শু দেখতে পেলে ভাই? আমরা প্রথম ভূত দেখতে। ও সরি, আমি বেশি জোরে চিল্লাইনি, ঠিক আছে? বেশি জোরে চিল্লালে কিন্তু গেমটা রিস্টার্ট হয়ে যেত, আমি বেশি জোরে চিল্লাইনি ভাই। চলো ভাই আরও ধীরে ধীরে সামনে যাওয়া যাক। আমি মনে হচ্ছে ভয়টাই পাবো না, কেবল গেমটার মধ্যে হরর অ্যাক্টিভিটি শুরু হয়েছে ভাই। আমি দেখতে চাই গেমটার মধ্যে আরও কী কী ভয়ানক আছে। তোমরা রেডি? কাক দেখে কে ভয় পেয়ে? আমি কাক দেখে ভয় পেয়ে গেছি ভাই সাহেব। চলো আমাকে ধীরে ধীরে যেতে হবে। চলো ভাই আরও সামনের দিকে যাওয়া যাক, আমার কেবল ভূত দেখা শুরু হয়েছে, আমি আরও ভূত দেখতে চাই। এখানে কি ভাই, এগুলো কি জিনিস? সামনে করে চলে আসছে, মনে করেছে এগুলো দেখে আমি ভয় দেখাবো। আমরা ভয় পাবো না, ঠিক আছে? তোমরাও সাহস নিয়ে বসো, বুকের ভেতরে সাহস পাজা পাজা সাহস নিয়ে বসো। আমরা না সত্যিকারের ভূত দেখতে চলেছি আজকে, যারা যারা একদমই ভয় পায় না। আমরা এক ফোঁটাও ভয় পাবো না, আমরা অনেক প্রো হয়ে গেছি। এ ভূত দেখতে পাচ্ছিস না আমি গান গাচ্ছি, ভয় পাবো না। ওটা কি? হ্যাঁ চলে গেল ভাই, একটা মহিলা নাচানাচি করছিল জঙ্গলের মধ্যে, কিন্তু মহিলাটাকে তো আমি দেখতেই পাচ্ছি না ভাই। গেমটার সাউন্ড কমিয়ে দিয়েছি আমি। কেবল ভূত দেখা শুরু হয়েছে ভাই, আমরা ভয় পাবো না।
আমরা ভাই অনেক সাহসী, ঠিক আছে চলো আমরা চুপি চুপি আরো সামনে যাই। আর যখন আমি দাঁড়িয়ে যাচ্ছি না, তখন আমাদের টাইমারটাও থেমে যাচ্ছে। এই দেখো টাইমারও থেমে যাচ্ছে, 6:54 থেমে গেছে। আর আমি যদি হাঁটতে থাকি তখন গেমটাও চলতে থাকছে ভাই। তো চলো আরো সামনে যাব। আমি কিন্তু আজকে একদমই জোরে জোরে কথা বলছি না। এ লেডি, তুই কে ভেবেছিস আমাকে ভয় দেখাবি? লা 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 লা, আমি ভয় পাই না, লা 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 লা, ভূত আমার পুত। আরে কোথায় গেল? বললাম না ভূত আমার পুত, কোথায় চলে গেল? ভূত তো আমাকে দেখেই ভয় পেয়ে পালিয়েছে মনে হচ্ছে। যারা যারা বাচ্চারা আছো ভাই, ভিডিওটা থেকে 10 হাত দূরে থাকো। ভিডিওটা একদমই দেখো না ভাই, এটা অনেক ভয়ানক গেম। আমি কিন্তু চিল্লাইনি। তোমরা কে কে ভয় পেয়েছো মিথ্যা কথা বলবে না, তোমরা ভয় পেয়েছো আমি জানি। চলো ভাই আর একটু সামনে যাই। তোমরা অনেকেই ভয় পেয়ে গেছো, এখনো বলছি টাইম আছে। যারা যারা ভয় লাগছে তারা তারা ভিডিওটা অফ করে দাও। আর মাত্র 3.5 মিনিট আমাদের গেমটা বাকি আছে, তাহলে গেমটা না আমাদের শেষ হয়ে যাবে। আর এর মধ্যে আমি একবারও চিল্লাইনি, তোমরা কে কে চিল্লিয়েছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো চিল্লাইনি, আমি আস্তে আস্তে কথা বলছি, আর এক ফোঁটাও চিল্লাইনি, ভূত দেখেও চিল্লাইনি। চলো দেখি আরও ভূত আছে নাকি। ভাই এগুলো ভূত দেখে কে ভয় পায়? ভয়ানক ভূত দাও আমাকে, ভয়ানক ভূত দিলে সেন আমি একটু ভয় পাবো। চলো সামনের দিকে যাই দেখি ভূত দেখতে পাই নাকি। মনে হয় জঙ্গলের মধ্যে না হাওয়া উঠেছে। ছাড়ো ভাই, এটা একটা ফালতু গেম, আমি ভেবেছিলাম আমি ভয় পাবো গেমটা খেলতে খেলতে। এটা কি ছিল ভাই? পটাখা, হোলির পটাখা ছিল মনে হয়। হোলিতে যেরকম বেলুন ফুটে যায়, এটা ভূতটা ফুটে গেল ভাই। কোনো কাজের না ভাই, তুই কোনো কাজের না, ফালতু একটা ভূত ছিল। এই দেখো এটা কি ভূতের মাংস? মাংস খাওয়া যাবে নাকি ভাই? চাই না, এটা কী ছিল? চলো সামনের দিকে যাওয়া যাক। ফালতু একটা ভূত, আমরা ভালো ভূত দেখতে চাই। একটা ভালো ভূত আসছে না সামনে, একটু ভয়ানক ভূত আসবে কি তা তো আসছে না, ফুটফাত করে উল্টাপাল্টা ভূত চলে আসছে। আরে এগুলো দেখে কে তোমরা ভয় পেয়েছো? এটা দেখে আমাদের দিকে দৌড়ে আসছে, মনে হচ্ছে আমরা ভয় পেয়ে যাবো। এগুলো দেখে না কেমন দিকে তাকানো যাবে না, সামনের দিকে চলো, পেছনে তাকানো যাবে না, পেছনে তাকানো। এটা কি সিলিন্ডার না ছিল? আমার তো মনে হচ্ছে এটা সিলিন্ডার না ছিল, একটু পর সিলিন্ডার ম্যানও বেরোবে। এ ভাই সাহ, ভূত তো আমি ভয় পাই না, আমি তো অনেক প্রো হয়ে গেছি। তোমরা কারা কারা ভয় পেয়েছো অবশ্যই কমেন্টে বলো। আর আমি জোরে একদমই কথা বলবো না ভাই, আমার শিক্ষা হয়ে গেছে, জোরে কথা বললে ভূত আসবে আমি জানি। আস্তে আস্তে কথা, মনে হয় হ্যান্ডিক্যাপ হয়ে গেছে ভূত। ওরকম করে আমাকে ভয় দেখাতে এসছে, ওরকম করে ভয় দেখালে আমি ভয় পাবো না কেটে। হ্যাঁ চলো আমরা সামনে যাই আরো, আর মাত্র 1 মিনিট আছে তাহলে আমাদের গেমটা শেষ হয়ে যাবে। আর এর মধ্যে তোমরা কে কে ভয়? এবারও কিন্তু আমি চিল্লাইনি, ইয়েস আমি জিতে গেছি ভাই। আর 1 মিনিট আমাকে সার্ভাইভ করতে হবে এই জঙ্গলের মধ্যে, তাহলে আমি না গেমটা উইন হয়ে যাবো, আর আমি একটুটাও ভয় পাবো না। ইয়েস আমি তো অনেক প্রো হয়ে গেছি, আর 1 মিনিটের মধ্যে আমাদের গেম শেষ হয়ে যাবে। এ ভাই যতই চিল্লা চিল্লি কর ঠিক আছে, আমি ভয় পাই পাই না। আপে চিল্লাইনি ভাই, চিল্লাইনি। চলো ভাই চিল্লাইনি, কে কে ভয় পেয়েছো আমাকে কমেন্টে বলো। আর ভিডিওটাতে টার্গেট রাখছি 15,000 লাইকের। তোমরা যদি 15,000 লাইক করে দাও এই ভিডিওটাতে, তাহলে আমি এই টাইপের গেম আরও খেলবো, এর থেকেও ভয়ানক গেম খেলবো। আস্তে আস্তে চলো যাই সামনের দিকে, আর মাত্র 0.5 সেকেন্ড আছে, মানে 30 সেকেন্ড আছে। আর চলো ভাই যাই আরও সামনের দিকে, ভূত তো দেখতে পাচ্ছি না, ফালতু একটা ভূত, ওগুলো ভূত দেখে নাকি আমি ভয় পেয়ে যাবো। কিছু তো একটা আওয়াজ করছিল ওই সাইডে, চলো আওয়াজ পাওয়ার শুনে আমরা ভয় পাবো না ভাই, গেম আমাদের শেষের দিকে। আর মাত্র 15-10 সেকেন্ড আছে গেমটা। ইয়েস ভাই আমি তো জিতে গেছি, গেমের মধ্যে ভয়ের কিছুই ছিল না তেমন। সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, এই লোকটাকে দেখে কি আমি ভয় পাবো? হ্যাঁ শেষ হয়ে গেল গেম, 0.0 সেকেন্ড হয়ে গেছে, শেষ হয়ে গেছে মনে হচ্ছে, সকাল হয়ে গেছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আর ভূত ফুত নেই ভাই, তার আমি চিল্লাইও নি, অনেক ইজি ছিল গেমটা। চলো ভাই এটা কি, হোয়াট এটা কি ছিল? এটা ভাই কি জিনিস ছিল আমি তো জানি না, যাই ছিল এটা ভূত তো ছিল না মনে হচ্ছে, কারণ ভূত থাকলে তো আমাকে ভয় দেখাতো। যাই হোক ভাই গেমটা আমাদের শেষ হয়ে গেছে, আর এখন চিল্লালে কোনো সমস্যা নেই, কারণ আমাদের গেম আমাদের কম।
কংগ্রাচুলেশনস, ইউ ডোন্ট স্ক্রিম ফর নাও, ইউ সার্ভাইভ 62 সেকেন্ড, ও সরি 62টা স্কেয়ার্স, জাম্প স্কেয়ার ছিল অনেকগুলো। আর তোমরা কারা কারা ভয় পেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই বলো। আর চ্যানেলে যারা যারা নতুন এসছো, আমরা অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গেম খেলে থাকি এই শখের গেমার চ্যানেলে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা নতুন এসছো, ভিডিওটাতে লাইক করে দাও, চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো আমি যাই, টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে কী গেম খেলবো, কী দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে বলো। আজকের মতো বাই, টাটা, ভয় পেলে